শ্রী গুরুজয়, বন্ধুরা, আজকের ভিডিওতে অবাধ্য সন্তান কিভাবে বাধ্য হবে সেই বিষয়ে একটি মন্ত্র আপনাদেরকে শেয়ার করব। আজকের মন্ত্রটি খুবই স্পেশাল এবং খুবই শক্তিশালী। এর আগেও বেশ কয়েকটি ভিডিও আমি দিয়েছি এই টপিকের ওপরে, তবে আজকের ভিডিওটি কিন্তু সবচাইতে বেশি শক্তিশালী এবং বেশি কার্যকরী বলে আমার মনে হয়। কারণ এখানে যে মন্ত্রটি রয়েছে, এই মন্ত্রটি স্পেশালি আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্যই সিদ্ধহস্ত। অর্থাৎ এই মন্ত্রের সাহায্যে আপনি আপনার অবাধ্য যে সন্তান রয়েছে তাকে বাধ্য করতে পারবেন। তো মন্ত্রটি কী এবং কীভাবে ব্যবহার করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি স্পেশাল মন্ত্র আমি শেয়ার করব, যে মন্ত্রের সাহায্যে আপনারা আপনাদের অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন। তো মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দেব, ছোট মন্ত্র, খুব বড় নয়। এই মন্ত্রটি আপনাদের সিম্পলি ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন আপনারা সবাই জানেন। মন্ত্র সাধারণত আমরা জপ করব, জপ করলে আমরা সেই এনার্জি ক্রিয়েট করতে পারবো, যে এনার্জির ফলে ওই মন্ত্রের যে উপকার সেটা আমরা পাবো। এক্ষেত্রে আপনাদের আগে মন্ত্র জপ করার আগে ভেবে নিতে হবে যে আপনাদের সন্তান বা সন্তানরা ঠিক হয়ে গেছে, তারা সঠিক পথে চলে এসেছে, আপনাদের কথা বুঝছে, আপনাদেরকে মান্যতা দিচ্ছে এবং তারাও চেষ্টা করছে সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার, এবং সম্পূর্ণরূপে তারা বেরিয়ে এসেছে। এই জাতীয় যে ভাবনা, এই জাতীয় যে বক্তব্য বা অ্যাফার্মেশন, সেইগুলো মনের মধ্যে ভেবে আপনি এই মন্ত্রকে জপ করবেন এবং অবশ্যই ভগবান মহাদেবকে স্মরণ করবেন এবং তাকে ধন্যবাদ দেবেন যে আপনাদের সন্তানকে তিনি সঠিক পথে নিয়ে এসেছেন তার জন্য। কারণ এই যে মন্ত্রটি, এটি ভগবান শঙ্করের মন্ত্র অথবা বলতে পারেন মহাদেবের মন্ত্র। তো প্রথমে এই ভাবনাটা ভেবে নিন, নেওয়ার পরে মনে মনে মন্ত্রটিকে বারবার জপ করতে থাকুন। কতবার জপ করবেন? 5 থেকে 10 মিনিট জপ করুন এবং দিনের মধ্যে এটাকে বেশ কয়েকবার আপনারা জপ করুন, বেশ কয়েকবার রিপিট করুন। ধরুন সকালবেলা 5 থেকে 10 মিনিট করলেন, দুপুরবেলা করলেন, সন্ধ্যাবেলা করলেন, রাত্রিবেলা করলেন, পুরোটাই মনে মনে করছেন, ঠিক আছে? এ নয় যে কোনো জায়গায় আপনাকে একদম বসে শান্তভাবে সব কাজকর্মকে সরিয়ে রেখে করতে হচ্ছে, এমন নয়। আপনি কাজকর্ম চলাকালীনও করতে পারেন, আবার আপনি এক জায়গায় বসে শান্ত হয়েও করতে পারেন। আপনি বসে বসে মন্ত্র জপ করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন, যেভাবে আপনার সুবিধা। এই মন্ত্রটাকে আপনাকে সবচাইতে বেশি সময় ধরে জপ করতে হবে। মানে এই যে আমি চারবার বললাম, তো এই চারবার করলেই দেখুন অনেক মন্ত্র আপনি সারাদিনে জপ করে ফেলবেন। এবার দেখুন, এক একটা বয়সে ছেলে মেয়েদের এক এক রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। এটা প্রত্যেকের মধ্যেই ছিল। আপনি নিজের জীবনের কথা চিন্তা করুন, আপনিও আপনার জীবনে ছোটবেলা থেকে যখন আস্তে আস্তে বড় হয়েছেন, আপনার মধ্যে অনেক পরিবর্তন এসছে, আমার মধ্যেও এসছে, সবার মধ্যেই আসে, এটা প্রকৃতির নিয়ম। তো সেই বিষয়টাকে কিন্তু বুঝতে হবে। আবার সন্তানকে বাধ্য করা বা এ করা মানে একদম আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, সে আর কিচ্ছু করবে না, একদম সেই মেশিনের মতো, রোবটের মতো, পুতুলের মতো, সেই রকম কিন্তু ব্যাপারটা হয় না, সেটাই আবার একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাচ্চা সম্মান করছে না, সেটা অবশ্যই অন্যায়ের, সেইটাকে ঠিক করার জন্য আপনি এটা করবেন। বাচ্চা ভুল পথে চলে যাচ্ছে, বাজে সঙ্গ তার মধ্যে পড়ে, বাজে নেশা, বাজে সমস্ত কিছু করছে, অবশ্যই সেগুলো খারাপ, সেখান থেকে বেরিয়ে আনার জন্য এটাকে আপনি করবেন। এছাড়া যদি আপনার সন্তানের সঙ্গে আপনার রিলেশন খারাপ হয়ে গিয়ে থাকে, স্বাভাবিক কথা, যদি এরকম সন্তান করতে থাকে আর আপনি সারাক্ষণ তার কানের কাছে তাকে ঠিক করার জন্য অনেক কথা বলছেন, বকাঝকা করছেন, ঠিক আছে, তো আপনি রাগ প্রদর্শন করছেন, করতে করতে কী হচ্ছে, সম্পর্কের মধ্যে, মা ছেলের মধ্যে বা বাবা মেয়ের মধ্যে বা পিতা পুত্রের মধ্যে বা এই যে বিষয়টা গুরুজনদের সঙ্গে, এক কথায়
যে একটা সম্পর্কের তিক্ততা তৈরি হচ্ছে, তার থেকেও কিন্তু দেখবেন আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়, মানে সম্পর্কটাও মাঝখান থেকে খারাপ হয়ে যায়। তো সেই সম্পর্কটাকে ঠিক করার জন্য আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে হোপোনোপোনো প্রেয়ার করবেন। হোপোনোপোনো প্রেয়ার হচ্ছে চারটে লাইন আপনাকে বলতে হবে, আই অ্যাম সরি, প্লিজ ফর গিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কাকে বলতে হবে? যার সঙ্গে রিলেশন ঠিক করতে চাইছেন, এক্ষেত্রে সন্তানের সঙ্গে বা সন্তানদের সঙ্গে। তো এই প্রেয়ারটা কিভাবে করবেন, এটা আলাদা সময় করতে হবে, কিন্তু সেটার জন্য আপনি আপনার মোবাইলে সেই সন্তানের ছবি দেখুন, বা আপনার ঘরে যে ফটোগ্রাফ রয়েছে সেটাকে দেখুন, বা কল্পনায় তাকে দেখুন, দেখে তার সামনে আপনি তাকে বলছেন এরকম ভেবে, আপনি আই এম সরি, প্লিজ ফর গিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মন থেকে আপনি এই লাইনগুলোকে বারবার রিপিট করবেন, এটাও ওই 5 থেকে 10 মিনিট দিনে কয়েকবার রিপিট করবেন। দেখবেন আগের যে মন্ত্রের কথা বললাম সেই মন্ত্রের সাহায্যে ওরা বাধ্য হবে, আর এই যে প্রেয়ার, চারটে লাইন বললাম, আই এম সরি, প্লিজ ফর গিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এইটা যখন বারবার আপনি জপ করবেন তার উদ্দেশ্যে, দেখবেন রিলেশনটা কিন্তু আস্তে আস্তে ভালো হবে। তো এই দুটো জিনিসই দরকার, রিলেশনটাও ভালো করা দরকার, বাধ্যও করা দরকার, ঠিক আছে? কারণ এতদিন যা কিছু করেছেন তাতে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, সে ছোট বাচ্চা হোক বা বড় কেউ হোক। ছোট বাচ্চার সঙ্গেও আপনি যখন বারবার বলছেন এটা করো না, সেটা করো না, এটা খুব বাজে জিনিস, ওটা খুব খারাপ জিনিস, সারাক্ষণ এই যে নেগেটিভ কথাগুলো মুখ থেকে উচ্চারণ করছেন বারবার ওর উদ্দেশ্যে, ওই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু ওকে আরও চারদিক থেকে ঘিরে ফেলছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু হচ্ছে এইটাই, ফলে ওর মধ্যে আরও খারাপ জিনিসগুলো বাড়ছে। সেই জন্য ওগুলো বলা বন্ধ করুন, রিলেশনের জায়গাটা ঠিক করুন, আর এই মন্ত্রের দ্বারা তাকে সঠিক পথে নিয়ে আসুন, অবশ্যই মহাদেবের কৃপায় করতে পারবেন। আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম যেখানে উত্তর দিকের দেওয়ালে ভগবান শঙ্কর, মা পার্বতী এবং মা পার্বতীর কোলে ছোট্ট একটা গণেশ বসে আছে, এই টাইপের যে ছবি রয়েছে, বা কার্তিকও সঙ্গে থাকতে পারে, এই টাইপের দেখবেন ছবি পাওয়া যায়। এই ছবিকে উত্তর দিকের দেওয়ালে আপনি লাগিয়ে দিন, বেডরুমেও লাগাতে পারেন, বসার ঘরেও লাগাতে পারেন, ঠাকুর ঘরেও লাগাতে পারেন, বসিয়ে দিন, মানে লাগিয়ে দিন ছবিটা। আর ঠিক ওই ছবির একদম সামনে অর্থাৎ দক্ষিণ দিকের দেওয়ালে শুধু একটি গণেশ ঠাকুরের ছবি লাগিয়ে দিন। উত্তর দিকের দেওয়ালে লাগাচ্ছেন ভগবান শঙ্কর, মা পার্বতী, কোলে গণেশ, আর ঠিক তাদের সামনে অর্থাৎ দক্ষিণ দিকের দেওয়ালে শুধু গণেশ ঠাকুরের একটা ছবি লাগিয়ে দিন। এতেও কিন্তু সন্তান বাধ্য হয়, ঠিক আছে? আর এই যে পুরো প্রক্রিয়া করছেন, যেদিন থেকে এই মন্ত্র উচ্চারণ করছেন, রিলেশন ঠিক করছেন, এই ছবি লাগাচ্ছেন, সব কিছু একসঙ্গে করছেন, সেই দিন থেকে নিজেকে নিজে বলুন যে আমি আমার ছেলে বা মেয়েকে এখন থেকে বাজে কথা বা বাজে ভঙ্গিতে কোনো কিছু বলবো না, ভালোভাবেই বলার চেষ্টা করব, নতুন করে শুরু করুন। আপনি হয়তো বলবেন আমি ভালো করে অনেক বলেছি দাদা, ফেড আপ, আর হচ্ছে না, পারছি না। না, ওটা করলে হবে না, ভালো আবার করতে হবে। এটাও মনে করুন পার্ট অফ দিস টেকনিক, এই টেকনিকেরই বা এই পুরো প্রক্রিয়ারই অংশ, আপনাকে ভালোভাবেই তার সঙ্গে ব্যবহার করতে হবে। 5 জনের কাছে যখন নিজের ছেলে মেয়ের সম্বন্ধে কিছু বলছেন, সেটাও ভালো ভালো বলুন, খারাপ বলবেন না, ঠিক আছে? এগুলো করলেও কি হবে, এনার্জিগুলো না চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনি দিনে অনেক খারাপ এনার্জি তৈরি করছেন এবং ওকে দিচ্ছেন, সন্তানকে দিচ্ছেন, কথা শোনে না, এই করে না, আমার ছেলে হ্যানা, আমার ছেলে ত্যানা, আমার ছেলে অমুক তমুক, সব খারাপ বিষয়গুলো আপনিও বলছেন, সেইগুলো চলে যাচ্ছে ওর কাছে। সেটাকে আটকাতে হবে, সেটা আটকানোর জন্য কি করতে হবে, আপনাকে সেটা বলা বন্ধ করতে হবে, এবং তাদেরকেও বুঝতে দিন যে আপনি তাদেরকে আর খারাপভাবে কিছু বলছেন না, ভালোভাবে বলছেন। তারাও চিন্তা করবে যে হলোটা কি, এত ভালো ভালো কথা বলছে, খারাপ কথা বলছে না, বকাঝকা দিচ্ছে না, ব্যাপারটা কি, ঠিক আছে? তাদের মনের মধ্যেও একটু ভাবনার জায়গা তৈরি করে দিন। তো এই পুরো বিষয়টা যখন আপনি স্টার্ট করে দেবেন, আপনি বিশ্বাস রাখুন আপনার সন্তান দেখবেন চেঞ্জ হবেই হবে, হবেই হবে, হতে হবেই, কারণ সমস্ত নেগেটিভ এনার্জিগুলো সরে যাচ্ছে, এবং সমস্ত খারাপ জিনিস এই সৃষ্টিতে সব নেগেটিভ এনার্জির দ্বারাই হয়, এ আমি বহু ভিডিওতে বলেছি। যাই হোক, বুঝতে পেরেছেন নিশ্চয়ই, সেইভাবে করবেন। আর একটা কথা বলি, এই যে মন্ত্রটা আমি দিলাম, এই মন্ত্রের সাহায্যে ছেলে মেয়ে বাধ্য হচ্ছে, অর্থাৎ যদি ছেলে বিপথে চলে যায়, কুপথে চলে যায়, অ্যাডিকশান, বিভিন্ন ধরনের বাজে সঙ্গ, কুসঙ্গ, বিভিন্ন ধরনের খারাপ বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, প্রত্যেকটার জন্যই কিন্তু কাজ করবে,
ঠিক আছে? ওগুলোর জন্য আলাদা আলাদা আপনাকে আরো অনেক কিছু করতে হবে এমন নয়, এই ইনক্লুডিং সব কিছুই হয়ে যাবে এখানে, বুঝতে পেরেছেন? তো তো বিশ্বাসের সঙ্গে করুন, আর একটু ধৈর্য রাখবেন, দেখবেন অবশ্যই আপনাদের সন্তান কিন্তু বাধ্য হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে হিলিংয়ের মাধ্যমে ঠিক করতে পারবেন, এই সন্তানকেও আপনি বাধ্য করতে পারবেন হিলিংয়ের মাধ্যমে, তার মাইন্ডকে হিলিং করতে পারবেন, তার বিহেভিয়ার ক্যারেক্টারকে হিলিং করতে পারবেন হোলি ফায়ার রেকি দিয়ে। তো এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি করাই, যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।